আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন অসাধারণ একটি ভিউ। এটা হচ্ছে বুসানের একেবারে শেষ সীমান্তে ওয়ারিন্দা পার্ক। এইখানে এত সুন্দর একটি প্লেস, যদি আপনারা না আসেন বিশ্বাস করতে পারবেন না। এই সুন্দর প্লেসটা আজকে আমরা দেখাবো, তো আমাদের সাথেই থাকবেন। এটা হচ্ছে এখানকার ম্যাপ। তো আপনি এখানে এখানে ম্যাপগুলো দেওয়া আছে যে কীভাবে কোথায় যাবেন। ওইখান থেকে শুরু হয়েছে, ওইখানে শেষ। তো এখানে বসতি, হ্যাঁ, জেলেপল্লি। তো এরপরে হচ্ছে ওইখানে দেখেন যে আমরা যেখানে ঘুরতেছি ঠিক সেই জায়গাটা। তো আপনার ম্যাপ দেখতে পাচ্ছেন ভিউ। ও ওয়াও, কিছু চলে আসছি আমরা আমাদের জায়গা মতন। দেখতে পাচ্ছেন ভিউটা, দেখেন অসাধারণ একটি জায়গা। আপনারা যারা আছেন কোরিয়ানে দেখতে পারেন। ভিউয়ার দেখতে পাচ্ছেন, হ্যাঁ, সাগরের ঠিক পার দিয়ে এই যে পার্কটা, এখানে ওইখানে একটা ছোট একটা এখানে একটা টেম্পল আছে, মানে হচ্ছে রাজার বাড়ি আছে এখানে যে পাশটাতে। তো এখানে হচ্ছে সাগরের একটি পার, ওখানে মৎস্যজীবী ও দেখতে পাচ্ছেন। ওখানে হচ্ছে প্রচুর মাছ ধরার জাল পাতা হয়েছে সাগরের। তো আর বাম ডান হাতে সিনারি দেখতে পাচ্ছেন এই যেটা, তো এই হচ্ছে উপর একটা সিনারি দেখতে পাচ্ছেন। দেখে আমরা একটু পিছনের দিকে যাই, কি আছে দেখি। তো ভিউয়ার্স, এ হচ্ছে টেম্পেলের বাসভবন, অসিরা। দেখি এটার ভিতরে এখন প্রবেশ করতেছি, দেখতে পাচ্ছেন সেই ঘন্টা। এখানে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে এটা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই ঘন্টা। আমরা চাইনিজ ছবিতে দেখতাম এরকম বড় ঘন্টা এভাবে বাজানো হয়তো ডুং ডুং করে। দেখতে পাচ্ছেন এই যে ঘন্টা। তো এখান থেকে টেম্পলের বাসভবন হচ্ছে এই। দেখি আমরা একটু সামনে যাই, দেখি এখানে কি আছে। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে, দেখেন এই যে মন্দিরে পুজো করছে আর কি, মন্দিরছে মূর্তি, বৌদ্ধ বৌদ্ধ মন্দির সম্ভবত। সেই কোরিয়ার ঐতিহ্যবাহী সে ঘরগুলো দেখতে পাচ্ছেন এখানে, সেই তখনকার রাজারা, মানে শহরের যে ছোটো ছোটো রাজারা যেভাবে বসবাস করত। এটা হচ্ছে পুরনো রাজার বাড়ি, যারা বৌদ্ধ বৌদ্ধরা এখানে এসে এটার এই যে দেখতে পাচ্ছেন এখানে ওরা এটার তারা প্রার্থনা করে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রার্থনা করে এখানে। তো আমরা এখন দেখি এখান থেকে বের হবো। সন্ধ্যা হয়ে আসছে, আসলে প্রচণ্ড ঠান্ডা, যার কারণে খুব কুইকলি ব্যাক করতে হচ্ছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন। তো আজ এই পর্যন্ত, পরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ, বাই।